আমি এবার দেখে নেব অভিনেত্রী হিসেবে তিনি পরিচিত, কিন্তু আমরা অনেকে জানি না তার গবেষণা অর্থাৎ পিএইচডির যে বিষয় ছিল সেখানে কমিউনিস্ট পার্টি এবং কমিউনিস্ট পার্টির মহিলাদের স্থান সেই পিএইচডির অন্যতম গুরুত্বপূর্ণ উপাদান ছিল। তিনি কি বলবেন? উষশ্রী চক্রবর্তী, ডক্টর উষশ্রী চক্রবর্তী। নমস্কার, খুব ভালো লাগছে দেখে যে এরকম একটা অনুষ্ঠান যেখানে সর্বদলের একমত যে মহিলা বিল পাশ করে খুব ভালো হয়েছে এবং কে কত কন্ট্রিবিউট করেছেন এই বিলের পেছনে সেটা সবাই দাবি করলেন। কিন্তু আমার একটা বাংলা প্রবাদ মনে পড়ে যাচ্ছে যে আমাদের দেশে হবে সেই ছেলে কবে, কথায় না বড় হয়ে কাজে বড় হবে। নরেন্দ্র মোদীজি আমাদের প্রধানমন্ত্রী আছেন, এরপরে যদি রাহুল গান্ধীজি হন, এই কথায় মানে বিলটা পাশ করার তো হয়ে গেল, এবার কাজে কবে এটা প্রণয়ন হবে সেটা দেখার জন্য আমরা সবাই অধীর আগ্রহে বসে আছি এবং আশা করছি যে যত তাড়াতাড়ি সম্ভব, যেটা সুদেশনাদিও বললো, এই গাঁটগুলো ছাড়িয়ে আমাদের দেশে আমরা সেই রকম প্রধানমন্ত্রী পাবো যিনি কথায় না বড় হয়ে কাজেও বড় হবেন। এটা হলো প্রথম কথা। দ্বিতীয় কথা, আমি মোল্লা নাসিরুদ্দিনের একটা গল্প মনে করিয়ে দিতে চাই, যেখানে একজন ওই চিনি ছাড়ার জন্য গেছিলেন, ছেলে প্রচণ্ড মিষ্টি খায় বলে গেছিলেন এবং নাসিরুদ্দিন 7 দিন টাইম চেয়েছিলেন, বলেছিলেন যে 7 দিন বাদে এসো, এবং তারপরে উনি নিজে চিনি ছেড়ে তারপর অ্যাডভাইস করেছিলেন। তো আমি ধরে নিচ্ছি যে যেহেতু সবাই মিলে মহিলা বিলকে সাপোর্ট করেছে তো সব দলের এতে একটা সমর্থন আছে, তো এতই যদি সমর্থন তাহলে প্রত্যেকটা রাজনৈতিক দল তাদের বিভিন্ন কমিটিতে কেন এই সংরক্ষণটা অ্যাপ্লিকেবল করছে না? দরকার হলে এখানে আমি জানি কোয়ালিটির প্রশ্ন আসবে, সেক্ষেত্রে কমিটির সদস্য সংখ্যা বাড়িয়ে কেন 1/3 অন্তর্ভুক্তির কথা কোনো রাজনৈতিক দল আমাদের দেশে বলছেন না, মানে আমার অন্তত জানা নেই। এবং এটা একটা দেখা উচিত আমাদের পরিসংখ্যান অনুযায়ী কংগ্রেস বিজেপি এবং বামপন্থী দলগুলো তাদের কত শতাংশ মহিলারা বিভিন্ন কমিটিতে আছে, এটা নিয়ে আমাদের মনে হয় একটুখানি গবেষণা করা উচিত যে যারা এতটাই মহিলা বিলের জন্য সবাই মিলে কথা বলছেন তারা নিজেদের দলের ভিতরে কতটা সংরক্ষণের বা সংরক্ষণ না করেও কতটা মহিলাদের ইনক্লুড করছেন। 3 নম্বর, ইনক্লুশন দিয়ে উইমেন রেভলিউশন হয় না, এটা অবশ্যই হয় না, কিন্তু এটা একটা প্রসেস। আবার ইনক্লুশনকে একেবারে যদি আমরা বাদ দিয়ে দিই, নিশ্চয়ই মহিলাদের মধ্যে থেকে তাদের যেটা সুদেশনা দিয়ে বললো এডুকেট করতে হবে, পুরুষদের এডুকেট করতে হবে মহিলাদের থেকেও বেশি, এবং তাদেরকে মানে কনশিয়াস করতে হবে, সচেতন করতে হবে, জেন্ডার নিয়ে আরও আমাদের অনেক বেশি কথা বলতে হবে সমাজে। কিন্তু ইনক্লুশনও একটা প্রসেস, এটা যেরকম সাফিসিয়েন্ট নয় কিন্তু এটা একটা নেসেসারি কন্ডিশন ফর উইমেন এম্পাওয়ারমেন্ট। আমি একটু মনে করিয়ে দিই যে সুদেশনাদি অনেকগুলো পুরনো কথা বললেন, আমিও মনে করে দিই ভোটাধিকারের মতো মৌলিক অধিকারের জন্য মহিলাদের দীর্ঘদিন লড়াই করতে হয়েছে ভোটাধিকার মুভমেন্টের জন্য, এবং 1906 সালে প্রথম ফিনল্যান্ডে মহিলারা ভোটাধিকার পান, সেটাও কিন্তু ইনক্লুশনই ছিল, সেটা একটা কোয়ান্টিটেটিভ ইনক্লুশন যেটা যুগের মানে কয়েক দশকে কয়েক শতকে কোয়ালিটেটিভ অর্থাৎ গুণগত পরিবর্তন দেখিয়েছে। আজকে যদি মহিলাদের ভোটাধিকার সেই সময় আমরা না দিতাম এবং বলতাম এটা ইনক্লুশন, তাহলে আমরা বুঝতেই পারছি যে সমাজের কী অবস্থা হতো। ফলে ইনক্লুশন ইজ নট ডেফিনেটলি নট সাফিসিয়েন্ট, বাট ইট ইজ আ নেসেসারি কন্ডিশন ফর উইমেন এম্পাওয়ারমেন্ট। আর একটা কথা, এটা কতটা প্রাসঙ্গিক আমি জানি না, কিন্তু ঋতব্রত যেহেতু বলেছেন, বৃন্দা কারাতের প্রসঙ্গ বারবার করে আসে এবং এই যে কুমিরের ছানা দেখাবার মতো, এই তো কমিউনিস্ট পার্টিতে একদম জেন্ডার ইকুয়ালিটি নেই বলে বৃন্দা কারাতের উদাহরণটা আমরা দিই, কিন্তু মুশকিল হলে আমরা সেখানেই শেষ থামিয়ে দিই ব্যাপারটা। বৃন্দা কারাতের রেজিগনেশন ঘটেছিল 1998, এটা নিয়ে আমি একটু বলছি কারণ এটা নিয়ে আমি কাজ করেছি, একাডেমিক কাজ করেছি 1998। আমি ধরে নিচ্ছি তখন অবধি কমিউনিস্ট পার্টিতে ইনক্লুশনটাকে, মহিলাদের ইনক্লুশনটাকে অতটা হয়তো সচেতনভাবে দেখা হতো না এবং বৃন্দা কারাত রেসিগনেশন দিয়েছিলেন, কিন্তু তার পরের পার্টটা আর কেউ বললে না, সেটার জন্য একটু প্রশ্ন গবেষণা করা দরকার। 2005 সালে পার্টিস পার্সপেক্টিভ অন উইমেন্স ইস্যু অ্যান্ড টাস্ক বলে সেই কমিউনিস্ট পার্টির তরফে একটা জেন্ডার ডকুমেন্ট ইন্টারনেটে অ্যাভেলেবেল আছে, আপনারা একটু পড়ে নেবেন, বার করা হয়, ড্রাফট করা বাই সেন্ট্রাল কমিটি, যেখানে কিন্তু এই প্রবণতাকে পার্টির তরফে সরকারি তরফে প্রচণ্ডভাবে নিন্দা করা হয় এবং কোন কোন ক্ষেত্রে মহিলাদের আরও এগিয়ে আনা দরকার, পার্টির যে আগের যে প্রবণতা কোথায় পেট্রিয়ার্কি রয়েছে এগুলোকে তারা কিন্তু নিজেরা জেন্ডার লেন্স দিয়ে দেখেছে। এটার জন্য বাইরের সমালোচনা তো হয়েছে কিন্তু নিজেরাও তারা সমালোচনা করে একটা জেন্ডার ডকুমেন্ট তৈরি করেছিলেন যেটা কিন্তু এখনও অবধি ভ্যালিড, এবং সেই আমি জানি না সেটা কতটা অ্যাপ্লাইড হয়েছে, খানিকটা হয়তো হয়েছে খানিকটা হয়তো হয়নি, কিন্তু আমি বলছি 1998-এ বৃন্দা কারাতের রেজিগনেশনেই কিন্তু কমিউনিস্ট পার্টির ভূমিকাটা থেমে যায়নি। 2005-এ আসুন, জেন্ডার ডকুমেন্টটা একবার পড়ে নিন, সেখানে এই প্রবণতার কিন্তু কড়া নিন্দে করা হয়েছে।